আট বছর পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় টিউশন ফি বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর কড়াকড়ির কারণে ব্রিটেনে আসা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে, তার মধ্যে বাড়ানো হয়েছে টিউশন ফি। বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ায় যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় দেউলিয়া হওয়ার পথে, ঠিক সেই মুহূর্তে বাড়ানো হয়েছে টিউশন ফি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় টিউশন ফিস বৃদ্ধি করা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন হতে। আগামী বছর টিউশন ফিস 9,250 পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে প্রায় 9,500 পাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে জানিয়েছে সরকারের শিক্ষা বিভাগের একজন মুখপাত্র। ইংল্যান্ডের ব্রিটিশ ছাত্র ছাত্রীদের জন্য টিউশন ফিস 2017 সাল থেকে 9,250 পাউন্ড নির্ধারণ করা হয়েছিল। উচ্চ মূল্যস্ফীতির সময় সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা হয়েছে টিউশন ফিসের ভারসাম্য বজায় রাখার জন্য। বিশ্ববিদ্যালয়কে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফিস আনক্যাপড রাখা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র। ইংল্যান্ডের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কোর্সের জন্য টিউশন ফিস প্রায় আট বছরে বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের বাজেটের ওপর চাপ কমাতে ব্রিটিশ ছাত্রছাত্রীদের ফিস বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে দীর্ঘদিন হতে বলে তথ্যমতে জানা যায়। এই টিউশন ফি বাড়ানোর কারণে কি বাংলাদেশি ছাত্ররা ইউকেতে আসবেন স্টাডি করতে, যেটাকে বলে মরার ওপর খরার ঘা? এমনিতেই বন্ধ রয়েছে ডিপেন্ডেন্ট আনা, তার মধ্যে বাড়ানো হচ্ছে টিউশন ফি। ডিপেন্ডেন্ট বন্ধ হওয়ায় বাংলাদেশি স্টুডেন্ট আসা কমে গেছে ব্রিটেনে, এটা হয়তো দিন দিন আরও কমে যাবে।